ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করলো প্রাইম ব্যাংক। ইউরো চ্যাম্পিয়নশিপে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো ইতালি। কোপাই পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রিয়ালের সাথে 16 বছরের বন্ধন ছিন্ন হচ্ছে ডিফেন্ডার সার্জিও রামোসের। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে 1999 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার নাটকীয় হার নিয়ে একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা, খেলাধুলার সব খবর নিয়ে আমন্ত্রণ এন স্পোর্টস গ্যালারিতে। সাথে আছি আমি নজরাতুন তিবা। শুরুতেই ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর খবর। শীর্ষে থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল এর প্রথম রাউন্ড শেষ করলো তামিম ইকবালের প্রাইম ব্যাংক। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তারা খেলাঘরকে হারায় 5 উইকেটে। 11 ম্যাচে 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে সবার উপরে প্রাইম ব্যাংক। এদিকে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে লিজেন্ড অফ রূপগঞ্জকে 5 উইকেটে হারিয়েছে আবাহনী। এই ম্যাচেও আসে বৃষ্টি বাধা। প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভারে 163 রান করে রূপগঞ্জ। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চ্যাম্পিয়নরা। তবে 5ম উইকেট জুটিতে নাইম শেখ আর মোহাম্মদ সাইফুদ্দিনের নৈপুণ্যে 2 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। এবার ইউরো আর কোপা আমেরিকার খবর। সুইজারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইউরো 2020-এর শেষ 16-এ পৌঁছে গেল ইতালি। রোমের স্টাদিও অলিম্পিকোয় এ গ্রুপে বুধবার রাতের ম্যাচে 3-0 গোলে জেতে মানচিনির দল। মানুয়েল লোকাতেল্লির জোড়া গোলের পর তৃতীয় গোলটি করেন চির ইম্মোবিলে। দ্বিতীয়ার্ধে বল দখলে রাখাই সামান্য পিছিয়ে পড়লেও মাঠের আধিপত্য পুরোটা সময় ছিল ইতালির হাতে। তাদের 13 শটের 3টি ছিল লক্ষ্যে, 3টিই গোল। বিপরীতে সুইসদের 6 শটের মাত্র 1টি ছিল লক্ষ্যে। আজ রাত 1টায় মাঠে নামবে নেদারল্যান্ডস আর অস্ট্রিয়া। অন্যদিকে কোপায় পেরুর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর 6টায় শুরু হবে খেলা। অন্য ম্যাচে রাত 3টায় কলম্বিয়ার সাথে লড়বে ভেনিজুয়েলা। সার্জিও রামোস ছাড়াই খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। এবার সত্যি এমনটাই হতে যাচ্ছে। রিয়ালের সাথে 16 বছরের গৌরবময় বন্ধনটার যে ইতি ঘটতে যাচ্ছে এই বিশ্বখ্যাত ডিফেন্ডারের। বিস্তারিত আনোয়ার কাননের রিপোর্টে। সিগায়ে 671 ম্যাচে 101 গোল, যেন একাই বদলে দিয়েছেন গতানুগতিক ডিফেন্ডিং এর সংজ্ঞা। এক দশকে রিয়াল মাদ্রিদ আর সার্জিও রামোস যেন হয়ে উঠেছে সমার্থক। মাদ্রিদিস্তাদের কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা বললে, সবার আগে সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে 92 মিনিট 48 সেকেন্ডের গোলটার কথাই চোখের সামনে ভেসে ওঠে। এই গোলে ক্লাব জিতেছিল বহুল আরাধ্য 10ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা লা ডেসিমা। মাদ্রিদের হয়ে সার্জিও রামোস লিগেসি বোঝানোর জন্য এই এক মুহূর্তই যথেষ্ট। তাই হয়তো বলে সার্জিও রামোস এমন এক খেলোয়াড় যাকে আপনি পছন্দ নাও করতে পারেন, তবে অবশ্যই আপনার দলে রাখতে চাইবেন। সেভিয়া তার নিজের শহর, তবে সেভিয়া ছেড়ে মাদ্রিদকে ঠিকানা বানিয়েছেন 16 বছর আগে 2005-এ। মাদ্রিদই যেন তার নিজের ক্লাব। এই 16 বছরে তিনি সাদা জার্সি গায়ে জিতেছেন 22টি ট্রফি, যার 4টা চ্যাম্পিয়ন্স লিগ, আরও 4টা ক্লাব বিশ্বকাপের শিরোপা। চাঁদেরও কলঙ্ক থাকে। সার্জিও রামোস নামের নক্ষত্রটার গায়ে যদি কলঙ্কের দাগ বসাতেই চান, তবে তা হবে রেড কার্ড। তবে একটু খেয়াল করে দেখুন তো, রেড কার্ডগুলো কোন সময়ের? একজন নেতার দলের স্বার্থের জন্য নিজের সর্বস্ব ত্যাগের কথাই যেন মনে করিয়ে দেয় এই কার্ডগুলো। ফেসবুকে নিজের কভার ফটোতে শোভা পাচ্ছে নতুন ছবি, রিয়াল মাদ্রিদের লোগো সহ ছবিটিতে যেখানে লেখা গ্রাসিয়াস, থ্যাংক ইউ। কে বলতে পারে আগামী মৌসুমে অন্য কোনো ক্লাবের অন্য কোনো জার্সিতে রামোসকে খেলতে দেখে কোনো মাদ্রিদ ভক্তের হঠাৎ মন খারাপ হয়ে উঠবে না, চোখের কোনায় জমবে জল। তবু মাদ্রিদকে যা দিয়ে গেছেন তার জন্য হলেও তো বলতে হয় গ্রাসিয়াস সার্জিও, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ধন্যবাদ সার্জিও। আনোয়ার কানন, এন স্পোর্টস। ১৯৯৯
1999 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার নাটকীয় হারের কথা নিশ্চয়ই অনেকে ভোলেননি। 17 জুন আজকের দিনে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচ নিয়ে লাবণ্য বড়ুয়ার করা রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব এনস্পোর্টস গ্যালারি থেকে। দর্শক, দেশ বিদেশের খেলার সব আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এনস্পোর্টস। খেলার মাঠে সবার আগে 1999 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ছিল দারুণ ফেভারিট। ক্রিকেট দুনিয়ায় তখন প্রোটিয়াদের মতো ভারসাম্যপূর্ণ দল খুব বেশি ছিল না। গ্রুপ পর্যায়ে অবশ্য সেবার দক্ষিণ আফ্রিকা বড় অঘটনের শিকার হয়েছিল, হেরে গিয়েছিল জিম্বাবুয়ের কাছে। তবে বাকি ম্যাচগুলোতে ইংল্যান্ড, ভারত, কেনিয়া এবং শ্রীলঙ্কার সাথে জিতে সুপার সিক্সে উঠে গিয়েছিল খুব সহজেই। সুপার সিক্সের শেষ ম্যাচটি থেকেই তাদের বিপর্যয়ের শুরু। দক্ষিণ আফ্রিকা ততদিনে সেমিতে উঠে গেলেও অস্ট্রেলিয়ার জন্য সেটি ছিল জিততেই হবে জাতীয় ম্যাচ। জিতলেই কেবল অস্ট্রেলিয়া নিশ্চিত করতে পারবে সেমিফাইনাল। সেই সেমিফাইনালও তখন খেলতে হবে দক্ষিণ আফ্রিকারই সঙ্গে। সমীকরণটা ছিল এমনই, প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সমীকরণটা কঠিন করে দেয় হ্যান্সি ক্রোনিয়ের দল। 272 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে পথ দেখান স্টিভ ওয়া। দারুণ এক সেঞ্চুরি করে শেষ ওভারে ম্যাচ জেতান। এখানে একটা ছোট্ট ঘটনাও আছে। ওয়া যখন 56 রানে, তখন মিড উইকেটে তার ক্যাচ ফেলে দিয়েছিলেন হার্শেল গিবস। সেই ক্যাচটা কিভাবে ফেলেছিলেন সেটি হয়তো এখনও আনমনে ভাবেন গিবস। নতুন জীবন পেয়ে বড় ওয়া অস্ট্রেলিয়াকে নিয়ে গিয়েছিল জয়ের বন্দরে। সেমিতে শন পোলকের বোলিংয়ে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় মাত্র 213 রানে, কিন্তু এই রান তাড়া করতে গিয়েই একেবারে এলোমেলো প্রোটিয়ারা। তবে লেন্স ক্লুজনার একাই খেলে দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন, কিন্তু সেই ক্লুজনারই অসম্পূর্ণ রাখলেন গল্পটা, এলোমেলো করে বসলেন শেষ ওভারে। 4 বলের দরকার মাত্র 1 রান, স্ট্রাইকে ক্লুজনারই। একটি রান নিতে গিয়েই দেখলেন তার সর্বশেষ সঙ্গী অ্যালান ডোনাল্ড মূর্তি বনে গিয়েছিলেন। মার্গওয়া বল ধরে তা ছুড়ে দেন বোলার ডেমিয়ান ফ্লেমিংয়ের কাছে। ততক্ষণে ক্লুজনার আর ডোনাল্ড এক জায়গায় জড়ো হয়ে গেছেন। বোলার ফ্লেমিং আসতে করে উইকেটকিপার অ্যাডামস গিলক্রিস্টকে দিলে 1999 বিশ্বকাপের শেষ 4 থেকে নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার বিদায়। ম্যাচটি যদিও টাই হয়েছিল, কিন্তু নেট রান রেটে অস্ট্রেলিয়া চলে যায় ফাইনালে। এই ম্যাচটিকে মনে করা হয় সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে হিসেবে। শেষ পর্যন্ত যা দক্ষিণ আফ্রিকার আরেকটি বিষাদময় কাব্যই বলে যায় শুধু। লাবণ্য বড়ুয়া, এন স্পোর্টস।